সালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত আপনাদের দয় আমি অনেক ভালো আছি তো আজকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এটাকে অনেকেই কাস্টার্ড পাউডারের হালুয়া বলে আবার অনেকেই কাস্টার্ড বারফি বলে যাই বলুন না কেন এই রেসিপিটা দেখতে যেমন নরম এবং দেখতে যেমন সুন্দর খাইতে অনেক মজা এবং অনেক সফট ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অভিয়াসলি একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটার মধ্যে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো আর দিন না করে চলে স্টার্ট করা যাক আজকের ভিডিওটা তো দর্শক এখানে একটি পাত্রে তিন কাপ পরিমাণ ঠান্ডা পানি নিয়ে নিচ্ছি তো এই ঠান্ডা পানিতে দেড় কাপ পরিমাণ গুঁড়া দুধ নিয়ে নিচ্ছি তারপরে এটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি ভালোভাবে মিক্স হওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি তারপর দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডার কাস্টার্ড পাউডার এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ তারপর এটা আবারও ভালোভাবে মিক্স করে নিব ভালোভাবে মিক্স হওয়ার পর দিয়ে দিচ্ছি নারকেল কুড়া নারকেল কুড়াটা দিলে কি হয় এটা অনেক টেস্ট হয় খাইতে অনেক মজা লাগে তো এখানে দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার যারা জানেন না নতুন তাদের জন্য বলে দিচ্ছি আগার আগার পাউডার কাজটা হলো তরল পদার্থটা ভালোভাবে জমায় তো এখানে যে যে উপাদানগুলো দেওয়া হচ্ছে দর্শক এগুলো সবগুলাই চুলায় দেওয়ার আগে দিবেন চুলায় যদি চুলায় পাত্রটা বসিয়ে দেন আগার আগার পাউডারটা দেওয়ার পরে আগ্রাগার পাউডারটা পানির সাথে গুলবে না জমাট বেল যাবে তো এখানে আগার আগার পাউডার এক টেবিল চামচ দেওয়া হয়েছে ভালোভাবে গুলানোর পর এখন চলে যাব চুলায় তো প্রথম অবস্থায় চুলার তাপটা একটু বাড়ানো থাকবে তারপর যখন জমাট বেড়ে যাবে তখন তাপটা একটু কমিয়ে আনতে হবে তো আমার হালুয়াটা প্রায় হয়ে আসছে তো এখন দিয়ে দিচ্ছি ইয়েলো ফুড কালার ইয়েলো ফুড কালারটা আমরা দিচ্ছি সুন্দর দেখানোর জন্য আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন বা আপনারা অন্য ফুড কালারও দিতে পারবেন আর যারা জানেন না তাদের জন্য বলে দিচ্ছি ইয়েলো ফুড কালার বড় মুদির দোকানে পাওয়া যায় এখন আমি ভালোভাবে মিক্স করে নিব ভালোভাবে মিক্স হওয়ার পর চুলা থেকে নামিয়ে নিব। তো এই বারফিটা এর থেকে আর শক্ত করা যাবে না এর থেকে শক্ত করলে প্লেটে আর জমাট বাঁধবে না এখানে জমাট বেড়ে যাবে তো আমার বারফিটা হয়ে আসছে আমি নামিয়ে নিয়েছি এখন আমি একটা প্লেটে ডেলে নিব গরম তাক অবস্থায় ডালতে হবে যদি ঠান্ডা হয়ে যায় তাহলে এটা জমাৎ বেঁধে যাবে কারণ এটা তাড়াতাড়ি জমাট বাঁধতে শুরু করে এখন আমি এটা সেট করে নিচ্ছি সুন্দর দেখার জন্য আমি দিয়ে দিচ্ছি চেরি ফল ফলটা আপনারা দিয়ে দিলেও দিতে পারেন নাও দিতে পারেন এটা আপনাদের ইচ্ছা তো দর্শক এটা এখন আমি তিন চার ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব। তিন চার ঘন্টা পর আমি ফ্রিজ থেকে নামিয়ে আনবো তো তিন চার ঘন্টা ফ্রিজে রাখার পর আমি ফ্রিজ থেকে হালুয়াটা বের করে নিচ্ছি কাস্টার্ড বাফি বলেন কাস্টার্ড হালুয়া বলেন এটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে এখন আমি এটা কেটে নিচ্ছি তো এই হালুয়াটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে ওভিয়াসলি লাইক দিয়ে দেবেন আর চ্যানেলের মধ্যে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ